ব্যাপার? মন বার করে বসে আছো কেন? মন বার করব না তো কি করব? দেখো না, রবিবারটা এত অলস, রবিবারটা আসতেই চায় না। মানে? মানে বোঝো না, রবিবার আসলেই তো আম্মা মারা যাবে। আম্মা মারা গেলে কোটি কোটি টাকা সম্পদ আমরা পাবো, আমরা বড়লোক হয়ে যাব। আরে আর তিন দিন পরেই তো রবিবার। তুমি না কিছুই বোঝো না, এই তিন দিন তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তিন বছর মনে হচ্ছে। কষ্ট পায় না লক্ষ্মী সোনা। দেখ ভাই, তিন দিন দেখতে দেখতে চলে যাব, আর এই কয়টা দিন মার একটু ভালো করে সেবা যত্ন কইরো। ওইটা আর বলতে পারবে না, আমি হইলাম আদর্শ পরিবারের মাইয়া। আম্মা আপনি পাটিটা বার করেন, তেল মালিশ করে দেই। এই কয়দিনের জন্য শরীরের যত্ন করে কি লাভ? রবিবার মরে গেলে মাটির দেহ মাটিতেই খাইব। এইটা কি কইলেন আম্মা? শরীরে তেল মাখা থাকলে মাটিতে খাইতেও দেরি হয়। আচ্ছা তাহলে দেহ মালিশ করে। ভালো করে শিখো, তোমার মা মরে গেলে কাজে লাগবো। মা গ্রামটা কি সুন্দর না? এটা কি কবি তো? আরে এটা সাবান, যদি পছন্দ না হয় কো দোকান থেকে পাল্টে আন। আম্মা সাবানটার কি সুন্দর গ্রান, এখান থেকে টের পাইতেছি। হায় সাবানের এত রিসার্চ করার কি হইলো? আহা মা, এটা যেন তেন সাবান না, রবিবারে তুমি মারা গেলে এই সাবান দিয়ে তোমারে গোসল করাই, বুঝছো? দেখছেন আম্মা আপনার ছেলে আপনার প্রতি কত দরদ। আরে শুনলাম আগামীকাল সুজনের মা বলে মারা যাবো। এই জন্যই তো গন্ধ গন্ধ লাগতেছে। দূর বেটা এখনো মরে নাই, দিব্যি ভালো মানুষ, তুই গন্ধ পাইলি কেমনে? কবর দিতে যদি দেরি হয় তাহলে তো গন্ধ আইবই। আরে বেটা কবর দিতে দেরি হইব না, সুজনে আগেই কবর করে রাখছে। তাইলে ঠিক আছে, তাই কি রোগে মরবো? আবদার রোগে। ভাই আবদার রোগের নাম তো জীবনও শুনি নাই। ছেলে আর ছেলের বউ আবদার করছে মরার জন্য, তাই মরব। হ্যাঁ ভাই এটা তো দেখি নতুন ইতিহাস। কি করতেছো আম্মা? আগে কোন গ্রানটা কেমন? গ্রানটা তো ভালো। এটা কি আম্মা? এটা হলো আগরবাতি, আপনি মরে গেলে গন্ধ আইব, শীতানে পুতানে জ্বালাইয়া দেবো। গন্ধ যখন এত হইব তাহলে মরার আগে কবর দিয়ে রাখো। না না আম্মা, এইটা পারুম না, আপনার প্রতি আমাকে কত মায়া। যাই এটা ঘরে তুলে রাখি, কালকে আবার কাজে লাগবো। মা তোমার কবর খুঁজে দিলাম, সেই কবরের মাটি দেখতাছি কাপড়ে লাগে কিনা, অনেক ভালো মাটি বেরিয়েছে মা, তোমার কাপড়ের কাপড় নষ্ট হইব না। কবর কই খুঁজছস? কবর খুব ভালো জায়গায় খুঁজছি মা, জানো ওই বাবুগো টয়লেট আছে না, টয়লেটের দক্ষিণ পাশে। ভালো জায়গা পাইলি না মা? অযথা জায়গা নষ্ট করে লাভ কি, আর তুমি তো জানো গাজীপুরের জায়গার যে দাম। গাজীপুরের জায়গার যখন এতই দাম তাহলে তোর বাপের কবরের ভিতরে আমার কবর দিলি না কে? না না মা, তোমার পোলাই এত খারাপ না। হ্যালো জবা, কেমন আছিস? হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। খেরে মা কেমন আছে? হ্যাঁ মা ভালো আছে। আচ্ছা আমাদের যে বাড়ির পাশে রাস্তাটা ওটা কি পাকা হয়েছে? এখনো কাজ ধরে নাই। হ্যাঁ বলিস কি, তাহলে আমাদের এত বিশাল গাড়ি নিয়ে কিভাবে যাব? গাড়ি নিয়ে কেমনে যাবে মানে? তোমরা কি গাড়ি কিনছো? না এখনো কিনি নাই, তবে খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। আপা তোমরা এত টাকা পাইলা কই? ইমা জানিস না আমরা কিন্তু বড়লোক হয়ে গেছি। না এখনো হই নাই, তবে কালকে বড়লোক হয়ে যাব। মানে কি?
কালকে গরুলু খোলবা মানে? আরে কি হয়েছে জানিস, আমার শাশুড়ি আম্মা গুপ্তধন পাইছে। কালকে আমার শাশুড়ি আম্মা মারা যাইব, আর ওই গুপ্তধনের বাক্সটা খুললে কোটি কোটি টাকা সম্পদ পাবো, তারপরে তো আমরা বড়লোক হয়ে যাবো। আচ্ছা আপা আমি একটু আসি, মা ওই মা কেমনে মোর আমি একটু দেখবো। ও তুই আসবি? আচ্ছা আচ্ছা তুই চলে। আচ্ছা আচ্ছা। আরামের দরকার আছে? এটা তুমি কি কইলা? যদি পছন্দ না হয় আবার পাল্টে আন। তোমার কথার অবৈধ জীবন হইছি ওই নাই, আর জীবন হইতাম না। তুই আমার কাছে যা তো। তাহলে আগে কো পছন্দ হয়েছে কিনা? আরে সে তো অনেক ব্যস্ত মানুষ, আগামীকাল তার মা মারা যাইবে, অনেক কিছু কেনাকাটা করতে হয় না। বলো কি আপা, কবরও মার্কেট করে দিবা? আরে না, এই কাফুনে কাপড়, গোলাপ জল, আগরবাতি, সাবান এইসব কিনতে গেছে। আচ্ছা আপা শোনো, দুলাবাইরে বলবা তোমাদের এই গুপ্তধনের টাকা দিয়া আমার একটা গাড়ি কিনে দিবা। হ্যাঁ গাড়ি? আচ্ছা গাড়ি কিনে দিবো, কিন্তু ড্রাইভারের সাথে আবার প্রেম করবি না তো? আরে না, ড্রাইভারের সাথে প্রেম করবো কেন? শোনো তোর গাড়িটা একটু লাল দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ঘরে যাই। আচ্ছা ঠিক আছে যাবো, তো একটু সেবা যত্ন কইরা দিও। তা তো অবশ্যই, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা আমি খুব ভালো জানি। হ্যাঁ তুমি একমাত্র সন্তান, তাছাড়া তুমি ছাড়া তো আর কেউ নাই। তার আমি এখন যাই, এই যে বাঁশ কাটন লাগবো কয়টা। হ্যাঁ কবর খোদা শেষ, তাহলে কালকে যাই মনে করিয়া। হ্যাঁ ঠিক আছে যাবো।